বাবা মা হওয়া কোনো কঠিন কথা মুখের কথা নয়, মায়ের শিক্ষাটাও ভালো হতে হয়। ওই কলকাতা থেকে চাকরি করে মায়ের জন্য একটা চাদর কিনেছিল বাবা, শাল কিনেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা। পৌষ মাস শীতে তুমি থরথর করে কাঁদছ, এই নাও মা শালটা তুমি গায়ে দিও। মা কি করলেন, শালটা রেখে দিলেন গরমকাল পড়ে। হ্যাঁ, এবার ছেলেটা পরের মাসে মাঘ মাসে এসেছে, মা তুমি থরথর করে শীতের মধ্যে কাঁদছ, তোমার গায়ে শাল নেই কেন, কি তোমায় শাল কিনে দিয়েছিল। মা বলছে আমি যে আজ শাল পরে থাকবো, যে দেখ আমাদের গ্রামে কত মায়ের গায়ে শাল নেই। এই প্রচন্ড মাঘ মাসের শীতে কত মন থর থর করে কাঁদছে, তাদের গায়ে তো শাল নেই। বাবা তুই যেদিন আমার মতো সকল মায়ের গায়ে শাল পরিয়ে দিতে পারবি, সেদিন ওই তোর শালটা আমি নিজের গায়ে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা চিন্তা করে দেখুন, আদর্শ মায়েরই তো আদর্শ সন্তান হয়। যে মায়ের আদর্শ ভালো হয় তার সন্তানও কিন্তু আদর্শ সন্তান হয়। মায়েরা আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, মাই পারে একজন সন্তানকে বিদ্যার সাগর তৈরি করে দিতে, মাই পারে, আর কেউ পারে না। তাই মায়েরা সন্তানকে সঠিক শিক্ষা দেবেন, তাহলে দেখবেন শেষের দিনে আপনাকেও কাটতে হবে না, আপনার সন্তানের ওই মা ডাকটা শোনার জন্য আপনার কাতর হতে হবে না, আপনার সন্তান আপনাকে ভালোভাবে শ্রদ্ধা করবে, যদি শৈশবকাল থেকে তাকে সঠিক শিক্ষাটা দিতে পারেন। আজকে ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করলে ভেবি, পিতা মাতার সেবা করো, পিতা মাতার সেবা করলে ভগবৎ সেবার সমান হয়। আর প্রমাণ ভারতবর্ষের অন্তর্গত বাবা মহারাষ্ট্র, ভারতবর্ষে মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর গ্রামে একজন ভক্ত ছিল যার নাম মধু। সেই গ্রামে একটা বাবা মন্দির আছে, যে মন্দিরের নাম হচ্ছে বিঠালজির। মধু বাবা মাকে এত ভালোবাসত, এত ভক্তি, এত শ্রদ্ধা করত, বাবা মার ওই সেবা দেখে ভগবান আর থাকতে পারলেন না, ভগবানের লোভ জাগলো। মধু যেভাবে ওর বাবা মাকে সেবা দিচ্ছে সেইভাবে যদি আমায় একটু সেবা দিত। ভগবান ছুটে এলেন সেখানে, মধু রে তুই তোর বাবা মাকে যেভাবে সেবা দিচ্ছিস সেভাবে তুই আমায় একটু সেবা দে না মধু। আর মধু বাবা একটা পাথরে তিনি ভগবানকে বসতে দিলেন। ভগবান তুমি এই পাথরের পিঁড়িতে বসে অপেক্ষা করো, এখনো যে আমার বাবা মার সেবার শেষ হয়, আমার বাবা মার সেবার সময় শেষ হোক, তারপরে ভগবান আমি তোমার সেবা করব। আর আমার ভগবান ওই মধুর হাতের সেবা পাওয়ার জন্য বাবা বসেছিলেন ঠায় ওই পাথরের পিঁড়িতে, এই জন্য ভগবানের নাম হল বিঠালজি, বসে রয়েছিলেন ভক্তের সেবার আশায়। বাবা আপনি আপনারা যদি বাবা মাকে সেবা করতে পারেন তাহলে আপনাদের ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনাদের কাছে ছুটে আসবে, যদি সত্যিকারের সঠিকভাবে বাবা মাকে সেবা করতে পারেন। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হই না, খুশি হবে বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, দেখবেন এই সংসারে আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই, গুরু কৃপা বিশ্ব কৃপা আপনি পেয়ে যাবেন বাবা মার আশীর্বাদে। তাই বাবা মাকে কি অবহেলা করবেন না বাবা। অনেক ছেলেরা স্ত্রীর কথা শুনে মাকে অপবাদ দেয়, গালাগালি করে, ভাব যায় না। দাদা আপনাদের চরণ ধরে বলি এই অপরাধ করবেন না, কেননা মায়ের দুঃখটা চোখের জল যদি পড়ে ভগবানের আশ্রমে কেঁপে ওঠে, ওই সন্তানের তোমাদের মঙ্গল হতে পারে না। বাবা মাকে কেউ কষ্ট দেবেন না, যতই নিজের কষ্ট হোক না কেন, নিজে কষ্ট করে থাকলেও বাবা মাকে কষ্ট দেবেন না।
কেননা বাবা মায়ের চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। করিব আজকে আমার মহাপ্রভু ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করলেন। আরে দিনয়াবর সান দেখি গৃহেতে চলিলাম জননীর চরণে আসি প্রণাম করিলাম করিব। এবার কৃষ্ণ লীলাভাগ দর্শন করে আমার নিমায়ের সোনা কি অমর করে কেন তোরা ধুলো মাখি। তাই বলছি মা তোমার নিমায়ের অঙ্গ আমাদের আমরা কি তোমার নিমাইকে ধুলো মাখাতে পারি তুমি বলো। আমরা সুরধুনি গঙ্গারি কুলে তোমার নিমাইকে সঙ্গে নিয়ে আজ আমরা একটা খেলা খেলেছি। তোমার নিমাই নতুন একটা খেলা খেলেছে, খেলার নাম কি বিনোদী খেলা। আর বিনোদী খেলা খেলতে খেলতে নিজেই সে ধুলাই মারা উড়ে দিয়েছে। কিন্তু জানো মা নিমাই যে জনে ধরে তোমার নিমায়ের সারা অঙ্গের ধুলি তুমি ঝেড়ে দাও কত দুঃখ না কেবল চরণ ধুলি ধুলি
তুমি আমার জন্য রেখে দিও, তাই বৈষ্ণব কবি বললেন ধুনায় ধ্বংসরঙ্গ গদ গদ ভাঙ্গ 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 গদ গদ ভাঙ্